অ্যান্ড্রু কিশোর সম্পর্কে বলার যা আছে বাংলাদেশের মানুষের হৃদয়ের সঙ্গে সেটা গাথা, কারণ অ্যান্ড্রু কিশোর এই বাংলাদেশের মাটি মানুষের শিল্পী, মানুষের হৃদয়ে স্থান করা শিল্পী। অ্যান্ড্রুদের সাথে আমার একদম পারিবারিক সম্পর্ক, অ্যান্ড্রুদের ওয়াইফের নাম ইতি, আমার ওয়াইফের নামও ইতি, তো এই দুজন এখনও ইতিভাবে বললেন যে আমার বন্ধু কেমন আছে। অ্যান্ড্রুদের ওয়াইফ এখন বললেন যে বহুদিন ওকে দেখি না। আমার ওয়াইফ খুব আফসোস করে যে অ্যান্ড্রুদের যখনই দেখা হয় তখনই বলে যায় ইতি তুই কেমন আছিস, হ্যাঁ ছোটো বোন তুই কেমন আছিস। এই যে পারিবারিক একটা বন্ধন, এবং দেখেন আমি কথা বলতে গিয়ে আমার গায়ের পশম কাটাতে উঠেছে। এই মানুষটিকে হারানোর পরে আমি যেন ব্যক্তিগতভাবে এক সব দিকে হাহাকার দেখি, শূন্য হয়ে গেছে, কারণ তার সাথে এত সক্ষমতা ছিল, এত হৃদ্রতা ছিল, সারাদিনই কথা হতো, সুযোগ পেলেই কথা বলতাম, দুদিন কথা না হলে সে আমাকে ধমক দিত, এত ব্যস্ত হয়ে গেলে বাইরে খবর নিলি না, এই কথাগুলো আর কেউ কখনো বলে না। অ্যান্ড্রুদা বাংলাদেশের জন্য অন্যরকম একটা আশীর্বাদ হয়ে এসেছিল সঙ্গীত জগতে। অ্যান্ড্রুদাকে হারিয়ে বাংলাদেশের সঙ্গীত জগৎ যেমন থমকে গেছে, তেমনিভাবে অ্যান্ড্রুদার এই জায়গা কবে পূরণ হবে সেই আশা আমরা আদৌ করতে পারবো কিনা সন্দেহ আছে। অ্যান্ড্রুদের আত্মার মাগফিরাত কামনা করছি, তার আত্মার শান্তি কামনা করছি, এবং তার এই পরিবারের সকলকেই ধৈর্য ধরে এবং তার এই শোককে সামলানোর দোয়া প্রার্থনা করছি সবার কাছে।